নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, কন্যা রাশিতে সূর্যগ্রহণ হতে চলেছে 14ই অক্টোবর। সৌভাগ্যের আলোয় ঝলমল করবে এই 5টি রাশির জাতক জাতিকাদের জীবন। বৈদিক জ্যোতিষশাস্ত্র এ সম্বন্ধে কি বলছে যে কন্যা রাশিতে 14ই অক্টোবর সূর্যগ্রহণ হওয়ার ফলে এই 5টি রাশির সম্বন্ধে বিস্তারিত জানার জন্য আপনারা যারা যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কোন রাশি, কারণ আপনাদের যত বেশি কমেন্ট আসবে আমরা জানতে পারবো কোন কোন রাশির ব্যক্তিরা এই ভিডিওটি দেখছেন আর সেই সমস্ত রাশির কখন শুভ সময়, কখন খারাপ সময়, কখন শুভ যোগ, কখন অশুভ যোগ চলছে, এই সমস্ত কিছু আপনাদের যাতে টাইম মতো জানাতে পারি সেই জন্য আপনাদের কমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন, আগামী 14ই অক্টোবর শনিবার হবে এবছরের শেষ সূর্যগ্রহণ। সেদিন আবার রয়েছে মহালয়া বা সর্বপিতৃ অমাবস্যা, আর এবং আয়ত্তিষা গণনা অনুসারে কন্যা রাশিতে এই গ্রহণের প্রভাবে লাভবান হবে 5 রাশির জাতক জাতিকাদের জীবন। বলা হচ্ছে দেবীপক্ষ শুরু হওয়ার ঠিক আগের দিন মহালয়ায় গ্রহণ লাগতে চলেছে সূর্যে। এটি হবে এবছরের শেষ সূর্যগ্রহণ। এই গ্রহণ জ্যোতিষ অনুসারে এক বিশেষ সময়ে হতে চলেছে। এক তো সেদিন রয়েছে সর্বপিতৃ অমাবস্যা, পাশাপাশি গ্রহণের সময় চাঁদ, সূর্য ও বুধ গোচর করবে কন্যা রাশিতে। কন্যা রাশিতে তিগ্রহী যোগের মধ্যে সূর্যগ্রহণের বিশেষ প্রভাব পড়তে চলেছে বিভিন্ন রাশির জাতক জাতিকার জীবন। গ্রহণের পরের দিন থেকেই শুরু হচ্ছে দেবীপক্ষ বা শারদীয়া নবরাত্রি। জ্যোতিষ গণনা বলছে যে গ্রহণের প্রভাবে ভাগ্য খুলে যাবে 5 রাশির জাতক জাতিকাদের। দেবী দুর্গার প্রচুর আশীর্বাদ লাভ করবেন এই 5 রাশির জাতকরা। দেখে নিন যে গ্রহণের প্রভাবে দুর্গার কৃপায় সম্পদ ও সৌভাগ্য লাভ হবে কোন কোন রাশির জাতক জাতিকাদের। প্রথমে বলবো সিংহ রাশি। সূর্যগ্রহণের সময় কন্যা রাশিতে গঠিত তিগ্রহী যোগের শুভ প্রভাবে দারুণ লাভবান হতে চলেছেন সিংহ রাশির জাতকরা। কেরিয়ারে আপনি চিন্তাও করেননি যে এমন কিছু উন্নতি হতে পারে আপনার। ব্যবসাতেও বড় সাফল্য আপনার হাতে আসবে। এই সময় আপনার শত্রুরা পরাজিত হবে এবং পরিবারের সদস্যদের মধ্যে একতা ভালোবাসা বৃদ্ধি পাবে। মা দুর্গার আশীর্বাদে এই সময় নতুন ব্যবসা শুরু করলে তাতে লাভবান হবেন সিংহ রাশির জাতকরা। সন্তানের দিক থেকেও ভালো কোনো খবর পেতে পেরেছেন আপনারা। তারপরে তুলা রাশি। তুলা রাশির জাতকদের বলা হচ্ছে যে এবছরের শেষে সূর্যগ্রহণ সৌভাগ্য নিয়ে আসতে চলেছে। এই সময় বেশ কিছু পজিটিভ পরিবর্তন আসতে চলেছে আপনার জীবনে। আপনি নিজের কেরিয়ার ও ব্যক্তিগত জীবনে কিছু পরিবর্তন আনার কথা অনেক দিন ধরেই ভাবছিলেন। আপনার সেই পরিকল্পনা এবার সফল হতে পারে। আর্থিক লাভ হবে, আপনার সম্মান প্রতিপত্তি বৃদ্ধি পাবে। এই সময় সমাজে আপনার প্রভাব বৃদ্ধি পাবে। এই সময় সমাজে আপনার প্রভাব ও জনপ্রিয়তা বাড়বে। অফিসে প্রমোশন পেতে পারেন এবং পরিবারে শান্তি থাকবে। তারপরে বৃশ্চিক রাশির কথা বলবো। 2023 সালে শেষ সূর্যগ্রহণ সুখ ও সমৃদ্ধি বাড়বে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। বেশ কিছু শুভ পরিবর্তন আপনি নিজের জীবন দেখতে পারবেন এবং এই সময় আত্মবিশ্বাসের সঙ্গে আপনার তুঙ্গ থাকবে বৃশ্চিক রাশির জাতকদের জীবন। পরিশ্রম করলে তার ফল নিশ্চয়ই পাবেন। জীবনের বিভিন্ন ক্ষেত্রে বড় সাফল্য লাভ করবেন বৃশ্চিক রাশির জাতকরা। পরিবারকে নিজের পাশে পাবেন। মা দুর্গার কৃপায় সূর্যগ্রহণের পরে আপনার ভাগ্য খুলে যাবে। অর্থ লাভ করার প্রচুর সুযোগ পাবেন। ব্যক্তিগত জীবনে শান্তি থাকবে। কেরিয়ারে বেশ কিছু সুযোগ আসবে আপনার। তারপরে যে রাশিটির কথা বলবো, মকর রাশি। সূর্যগ্রহণের শুভ প্রভাবে কেরিয়ারে বড় কোনো খবর পেতে পারেন এবং মকর রাশির জাতকরা এবং উপার্জন এই সময় যেমন বৃদ্ধি পাবে তেমনই আপনার আর্থিক অবস্থা শক্তিশালী হবে। সৌভাগ্যকে আপনি নিজের পাশে পাবেন সবসময়।
চাকরি সংক্রান্ত কিছু নতুন প্রস্তাব পেতে পারেন আপনি। এই সময় আপনি নতুন জমি বা বাড়ি বা গাড়ি কিনতে পারেন। যারা ব্যবসা করছেন তারা আটকে থাকা একটা বড় অঙ্কের টাকা এই সময় ফেরত পেতে পারেন। এবং সর্বশেষ যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। বছরের শেষ সূর্যগ্রহণ দারুণ শুভ হতে চলেছে মিথুন রাশির জাতকদের। কেরিয়ারে এই সময় প্রচুর উন্নতি করবেন মিথুন রাশির জাতকরা। আটকে থাকা টাকা ফেরত পাবেন। জীবনের আরাম আয়ের সুযোগ বৃদ্ধিতে পাবে মিলবে মিথুন রাশির জাতকদের। অফিসে আপনার কাজ প্রশংসা পাবে। কর্মক্ষেত্রে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। যারা বিদেশে সফরের জন্য চেষ্টা করছেন তাদের যাত্রার পথে বাধা কেটে যাবে। আশা করি এই ভিডিওর মাধ্যমে জানাতে পেরেছি যে সূর্যগ্রহণের পর কন্যা রাশিতে সূর্যগ্রহণ হবে, যার ফলে এই পাঁচটি রাশির ভাগ্য ঝলমল করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন।